হ্যালো মুভি লাভার্স, হোপফুলি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা 2014 সালে মুক্তি পাওয়া একটি জার্মান হ্যাকিং মুভি হু এম আই এর ঘটনা দেখব। সিনেমাটি যথেষ্ট থ্রিলিং ও সাসপেন্সে ভরপুর, যার জন্য মূল কাহিনী বোঝাটা একটু কঠিন হলেও আমরা চেষ্টা করব এর পুরো কাহিনীটা সহজভাবে তুলে ধরতে। তো চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে একটি ছেলেকে দেখানো হয় যে একটি হোটেল রুমে ঢুকেই তিনটি লাশ দেখতে পায়, সেই সাথে তিনটি বুলেটও দেখতে পায় সে। তার মধ্য থেকে একটি বুলেটের কভার হাতে নিয়ে ছেলেটি বলে হু এম আই, এরপর সে নিজেই বলে আই এম বেঞ্জামিন, তার মানে তার নাম মূলত বেঞ্জামিন। এই বেঞ্জামিন মূলত বর্তমানে জার্মানির মোস্ট ওয়ান্টেড হ্যাকার, ইন্টারনেট দুনিয়ায় বা ডার্ক ওয়েবে যার নিক নেম হু এম আই। ডার্ক ওয়েব মূলত ইন্টারনেটের এমন একটি সাইট যেখানে সকল অবৈধ কাজ হয়ে থাকে, আর অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই এখানেও একটি করে আইডি থাকে। যাই হোক, এরপর দেখা যায় বেঞ্জামিন ইউরোপের একটি সাইবার ডিফেন্সের অফিসে একজন মহিলা ডিটেকটিভের সাথে দেখা করতে যায়। মহিলাটি বলে, তুমি তো আমার সাথে দেখা করতে চাচ্ছিলে, এখন আমি তোমার সামনেই আছি, এখন তুমি কি বলতে চাও সব খুলে বলতে পারো। বেঞ্জামিন মূলত অনেকদিন যাবৎ এই ডিটেকটিভের সাথে দেখা করার চেষ্টা করে ব্যর্থ হলে সে হ্যাকিং এর মাধ্যমে তার অ্যাপয়েন্টমেন্ট নেয়। বেঞ্জামিন তখন বলে, আমি এমন একটি দুনিয়াতে আটকা পড়েছি যেখান থেকে চাইলেও খুব সহজে বের হয়ে আসতে পারবো না। এরপর বেঞ্জামিন তার সম্পর্কে বলতে থাকে আর পুরো সিনেমাটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। বেঞ্জামিন বলে, আমি ছোটবেলা থেকেই ব্যাটম্যান সুপারম্যানদের মতো সুপার হিরো হতে চেয়েছিলাম, আমি এমন কিছু করতে চেয়েছিলাম যা আগে কেউ করেনি। ছোটবেলায় আমার বাবা আমাদের ছেড়ে চলে যায়, আর মাত্র 8 বছর বয়সে আমার মা আত্মহত্যা করে, আর আমার দাদি আমাকে মানুষ করেছে। আমার দাদা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা যাওয়ায় সেই যুদ্ধের ব্যবহৃত 3টি গুলির খোসা ছাড়া দাদির কাছে আর কোনো স্মৃতি ছিল না দাদার, আর আমি আমার দাদির কাছেই মানুষ হয়েছি। এরপর স্টোরি প্রেজেন্ট সিচুয়েশনে চলে আসে। অফিসার বলে, তুমি এসব গল্প আমাকে কেন শোনাচ্ছ, তুমি তো বলেছিলে তুমি আমাকে রাশিয়ার বিখ্যাত হ্যাকার মিস্টার এক্স এবং তাদের গ্রুপ সম্পর্কে বলবে। মূলত মিস্টার এক্স ছিল ডার্ক ওয়েব জগতের সব থেকে ভয়ঙ্কর ও নামকরা হ্যাকার। মিস্টার এক্স এর গ্রুপটি ডার্ক নেট দুনিয়ায় সব অপরাধমূলক কাজগুলো পরিচালনা করত, আর তাদের গ্রুপটার নাম ছিল ফ্রেন্ডস গ্রুপ, যেটা ডার্ক ওয়েব জগতের সব থেকে বড় গ্রুপ ছিল। তারা এতই চালাক ছিল যে আজ পর্যন্ত তাদের এই গ্রুপকে কেউ ট্র্যাক করতে পারেনি। ইভেন মিস্টার এক্স এর রিয়েল নেম ও ফেস সম্পর্কেও কেউ আজ অব্দি জানে না। আর এই মিস্টার এক্সকেই মূলত জার্মান সেই ডিটেকটিভ মহিলাটি ধরতে চায়। বেঞ্জামিন বলে, আপনি যদি সত্যি মিস্টার এক্সকে ধরতে চান তাহলে আমার পুরো গল্পটি অবশ্যই আপনাকে শুনতে হবে। বেঞ্জামিন আবারও বলতে থাকে, আমার বয়স যখন 14 বছর ছিল তখন আমি প্রথমবারের মতো কম্পিউটার ধরি এবং প্রোগ্রামিং শুরু করি। এরপর আমি শখের বশে ডার্ক নেটে প্রবেশ করি। অন্যান্যরা যখন শখের বশে ইন্টারনেট ব্যবহার করত আমি তখন হ্যাকিংয়ে মনোযোগ দেই, আর প্রথম দিনেই আমি একটি সিস্টেম হ্যাক করে ফেলি। তখনই আমি বুঝে গিয়েছিলাম যে হ্যাকিংয়ের ব্যাপারে আমার কিছু সুপার পাওয়ার রয়েছে, আর আমি সবসময় হ্যাকিংয়ের ক্ষেত্রে মিস্টার এক্সকে আমার আইডল হিসেবে মানতাম আর তার মতো বড় হ্যাকার হতে চাইতাম। কারণ আজ পর্যন্ত তার চেহারা দুনিয়ার কেউ না দেখলেও পুরো হ্যাকিং দুনিয়ায় কিং ছিলেন তিনি, প্রতিটি হ্যাকারই তাকে রোল মডেল মনে করত। এরপর বেঞ্জামিন আরও বলে, আমি এরপর হাই স্কুল শেষ করে টাকার অভাবে পিজা ডেলিভারির কাজ করতাম। একদিন আমি একটি কলেজের ক্লাসরুমে পিজা ডেলিভারি করতে যাই, সেখানে আমি আমার সাথে স্কুলে পড়া মারিকে দেখতে পাই, যে একসময় আমার খুব ভালো বন্ধু ছিল। কিন্তু সেখানে যাওয়ার পর মারি আমাকে চিনতে পারে না, আর আমি দেখি তারা তাদের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিল। কিন্তু মারি সেখানে তার প্রশ্নপত্র ও পরীক্ষা নিয়ে খুব ডিপ্রেশনে ছিল, কারণ তার প্রিপারেশন ভালো ছিল না। এরপর আমি ভাবি মারির সামনে আমি নিজেকে হিরো প্রমাণ করব, আর এজন্য সেদিন রাতে আমি তার কলেজে চলে যাই আর কলেজের সার্ভার হ্যাক করে সকল প্রশ্ন কপি করি, যাতে আমি মারিকে তা দিয়ে ওর সামনে হিরো সাজতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত গার্ড আমাকে সেদিন ধরে ফেলে, আর যেহেতু আমি পূর্বে কোনো ক্রাইম করিনি তাই পুলিশের কাছে ক্রিমিনাল রেকর্ড না থাকায় তারা আমাকে 50 ঘন্টার কমিউনিটি শাস্তি দেয়। মূলত কমিউনিটি ল হচ্ছে ইউরোপের এমন একটি ল যেখানে কেউ প্রথমবার অপরাধ করলে গ্যারান্টর নিয়ে তাকে কোনো একটা কাজে লাগিয়ে দেওয়া হয়। এখানে বেঞ্জামিনকে মূলত রাস্তা পরিষ্কারের কাজে দেওয়া হয়েছিল। যাই হোক, বেঞ্জামিন আরও বলে, সেখানে গিয়ে আমার আরও একটি লোকের সাথে পরিচয় হয় যার নাম ম্যাক্স। ম্যাক্স ও বেঞ্জামিন মূলত একই অপরাধের শাস্তি পেয়েছিল। ম্যাক্স বেঞ্জামিনকে তার এখানে আসার কারণ জিজ্ঞাসা করতে বেঞ্জামিন বলে, আমি একটি কলেজের সার্ভার হ্যাক করে সকল প্রশ্নপত্র কপি করে নিয়েছিলাম, যার জন্য আমাকে এই শাস্তি দেওয়া হয়েছে। বেঞ্জামিনের কম্পিউটার প্রোগ্রামিং বা হ্যাকিং এর উপর দক্ষতা আছে জেনে ম্যাক্স খুবই খুশি হয় এবং বেঞ্জামিনকে বলে, আজকে তো আমাদের শাস্তি শেষ। তাই সে একটি গেট পাস দিয়ে বলে, আজকে রাতে একটি পার্টি আছে, আমি চাই তুমি সেখানে আসো।
এরপর পরদিন রাতে বেঞ্জামিন সেই পার্টিতে যায়। সেখানে গিয়ে সে তার ছোটবেলার সেই ক্লাসমেট মারিকে দেখে কিছুটা চমকে যায়। তবে মারি এবারও বেঞ্জামিনকে চিনতে পারে না। বেঞ্জামিনও নিজে থেকে এগিয়ে গিয়ে তার পরিচয় দেয় না। এর মধ্যে ম্যাক্স চলে আসে আর বেঞ্জামিনকে নিয়ে গিয়ে তার অন্য দুজন বন্ধুর সাথে পরিচয় করায়। বাকি দুইজন বলে, ম্যাক্সের থেকে শুনেছি তুমি নাকি খুব ভালো হ্যাকিং পারো, তো দেখি আমাদের কিছু প্রমাণ দাও তোমার দক্ষতার। একথা শুনে বেঞ্জামিন তখন ল্যাপটপ বের করে পুরো শহরের বিদ্যুতের সিস্টেম হ্যাক করে নেয় এবং লাইট অফ করে দেয়। আর তখন তারা দেখতে পায় সেখানে পুলিশ চলে আসে। মূলত পুলিশ সেখানে বেঞ্জামিনদের ধরতে নয়, বরং সেই পার্টিতে অনেক বিশৃঙ্খলা হয়, কেউ হয়তো কমপ্লেইন করেছে, তাই পুলিশ এসেছিল। এটা দেখে সবাই যার যার মতো পালাতে থাকে। পালাতে গিয়ে ভাগ্যক্রমে মারি ও বেঞ্জামিন সামনাসামনি চলে আসে। আর তখন মারি প্রথমবারের মতো বেঞ্জামিনকে চিনতে পারে। সে বলে, আমরা তো একসাথে স্কুলে পড়তাম আর আমরা তো ভালো বন্ধুও ছিলাম। এটা শুনে বেঞ্জামিন খুশি হয় যে মারি তাকে চিনে ফেলেছে। এর পরদিন ম্যাক্স ও বেঞ্জামিনরা মিলে এনজয় করার জন্য একটি ওয়ার্ল্ড বায়োগ্রাফি প্রেজেন্টেশন হলে যায়, যেখানে হিটলারের উপর প্রেজেন্টেশন চলছিল। তারা চারজন মিলে ওই প্রোগ্রামের সিস্টেম হ্যাক করে দূরে একটি মাইক্রোবাসে বসে তাদের নিজেদের বানানো ফানি ভিডিও প্লে করে। আর সে কারণে সেখানে থাকা অডিয়েন্সের সবাই অনেক বেশি বিব্রতকর অবস্থায় পড়ে যায় আর সবার মধ্যে হট্টগোল বেঁধে যায়। এর কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ডরা ভ্যানের ভেতর চারজনকে দেখে সন্দেহ করে এবং তাদের ধরার জন্য হামলা করে, কিন্তু ম্যাক্সরা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। এরপর স্টোরি প্রেজেন্টে আসলে গোয়েন্দাটি বলে, বেঞ্জামিন, আমি কেন তোমার কথাগুলো বিশ্বাস করব? উত্তরে বেঞ্জামিন বলে, আপনি এ কারণেই আমায় বিশ্বাস করবেন কারণ আমি এখানে আসার আগে আপনাদের সিস্টেম হ্যাক করে আপনার সম্পর্কে জেনেছি। আপনি কি চাচ্ছেন, কোন কেস নিয়ে কাজ করছেন, ইভেন আমি যে আপনার সাথে বসে কথা বলছি এই অ্যাপয়েন্টমেন্টটাও আমি হ্যাক করেই করেছি। এসব শুনে গোয়েন্দা সদস্যটি বুঝে যায় বেঞ্জামিন আসলেই একজন বড় মাপের হ্যাকার, আর তাই সে বেঞ্জামিনের কথা বিশ্বাস করে। এরপর বেঞ্জামিন বলে, আমরা চার বন্ধু আমার দাদির ঘরকে হ্যাকিং হাউস বানিয়ে ফেলি আর চারজন মিলে ডার্ক ওয়েবে একটি গ্রুপ বানাই আর এটার নাম দেই প্লে গ্রুপ। আমরা চাচ্ছিলাম আমাদের গ্রুপটাকে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার করতে, যার জন্য আমরা বেশ কিছু পপুলার সিস্টেম হ্যাক করি, যার ফলে অল্প সময়ের ভিতরে আমাদের গ্রুপের নাম মিডিয়া ও টেলিভিশনে চলে আসে আর ডার্ক ওয়েবে আমাদের নিয়ে মোটামুটি ভালোই আলোচনা শুরু হয়ে যায়। আর তখন আমরা পৃথিবীর সব থেকে বড় হ্যাকার মিস্টার এক্স কে মেসেজ করি এবং জানতে চাই প্লে গ্রুপ সম্পর্কে তার মতামত কি। তার মানে তারা নিজেদের পরিচয় গোপন করে মিস্টার এক্স এর থেকে ওদের গ্রুপ সম্পর্কে জানতে চাচ্ছিল। মিস্টার এক্স তখন বলে, প্লে গ্রুপ আবার কোনটা, আমি তো কখনো এর নাম শুনিনি। এটা শুনে ম্যাক্স অনেক ভেঙে পড়ে এবং রেগে গিয়ে বলে, আমাদের আরো বড় কিছু করতে হবে, যেন পুরো দুনিয়াতে আমাদের নাম ছড়িয়ে পড়ে আর মিস্টার এক্স যেন আমাদের চিনতে বাধ্য হয়। এরপর দেখা যায় ডার্ক ওয়েবে মিস্টার এক্স বলছে, প্লে গ্রুপ অনেক ছোট একটি গ্রুপ, যারা হ্যাকিং এর কিছুই জানে না, তারা মানুষের কোনো ক্ষতি করতেও পারবে না, তারা বাচ্চাদের মতো হ্যাকিং করে, এসব বলে হাসি ঠাট্টা করে প্লে গ্রুপের নামে। আর এসব দেখে ম্যাক্স সহ প্লে গ্রুপের সবাই মারাত্মক ক্ষেপে যায়। আর এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো, এখানে মাঝে মাঝে যে মুখোশ পরা মিস্টার এক্স সহ আরো অনেককে দেখানো হচ্ছে, এটা মূলত প্রতীকী ডার্ক ওয়েবের একটা অংশ মাত্র। সেখানে দেখানো হয়েছে কিভাবে মানুষ মুখোশের আড়ালে থেকে ডার্ক ওয়েবে কাজ করে, মূলত কম্পিউটার প্রোগ্রামিংকে মানুষের রূপে দেখানো হয়েছে। যাই হোক, এরপর ম্যাক্স বলে, আমাদের অবশ্যই এবার অনেক বড় কিছু করতে হবে। বেঞ্জামিন তখন বলে, আমাদের মনে হয় এবার জার্মান সেন্ট্রাল অফ ইন্টেলিজেন্স অর্থাৎ জার্মানির গোয়েন্দা সংস্থার সার্ভার হ্যাক করা উচিত, যেটা এখন পর্যন্ত অনেক বড় বড় হ্যাকার চেষ্টা করে তা করতে পারেনি। তারা ভাবে তারা যদি এই সার্ভারটি হ্যাক করতে পারে তাহলে হয়তো মিস্টার এক্স ভাববে আমরা কোনো সাধারণ হ্যাকার নই। এরপর তারা সেই অফিসের কাছে যায় এবং সেই সংস্থার ময়লা আবর্জনা যেখানে ফেলা হয় সেখানে দিন রাত ধরে কিছু পেপার খুঁজতে থাকে, যাতে করে সংস্থার ভেতরের কোনো তথ্য পাওয়া যায়। ভাগ্যক্রমে তারা কিছু গুরুত্বপূর্ণ পেপার পেয়েও যায়, যেমন সেখানকার উচ্চপদস্থ কর্মকর্তাদের কিছু ইমেল আইডি পায়। এরপর বেঞ্জামিন যেটা করে, ইন্টারনেট দুনিয়ার সবচাইতে ক্ষতিকর ভাইরাস ট্রোজান ভাইরাস ওই সংস্থার একজনকে মেইল করে। এমপ্লয়িটি ভুলক্রমে যখন মেইলটি ওপেন করে তখন বেঞ্জামিন সিক্রেটলি তার সফটওয়্যার তাদের সার্ভারে ইনস্টল করাতে পারে। এরপর সে সার্ভার হ্যাক করে সকল তথ্য সংগ্রহ করে নেয় এবং সেই অফিসের প্রিন্টারও হ্যাক করে। আর প্রতিটি প্রিন্টার থেকে একই জিনিস প্রিন্ট করে, সেটা হলো তাদের প্লে গ্রুপের লোগো, যেখানে লেখা ছিল, প্লে ইজ হেয়ার, নো সিস্টেম ইজ সেফ। এর মানে হ্যাকিং দুনিয়ায় প্লে গ্রুপ প্রবেশ করেছে, যাদের সামনে কোনো সিস্টেমই সেফ না।
এভাবে তারা একটি সফল হ্যাকিং এর পর একটি পার্টির আয়োজন করে। পার্টিতে বেঞ্জামিন দেখে ম্যাক্স এবং মারি একসাথে ডান্স করছে। এটা দেখে বেঞ্জামিনের অনেক রাগ হয় আর সে বাসায় চলে এসে নিজের কম্পিউটার থেকে মিস্টার এক্স কে মেসেজ করে। কিন্তু মিস্টার এক্স বিশ্বাস করতে চায় না যে তারা জার্মান সংস্থাটির ডাটা চুরি করেছে। মিস্টার এক্স কে বিশ্বাস করানোর জন্য বেঞ্জামিন ওই সংস্থার সকল ডাটা তাকে দিয়ে দেয়। এরপর সে ম্যাক্সের সাথে দেখা করে বলে, তুমি মারির সাথে কেন ডান্স করছিলে? আর ঠিক তখনই টিভিতে দেখা যায় জার্মান ইন্টেলিজেন্স এজেন্সির সকল তথ্য হ্যাক হয়েছে এবং তাদের এক এমপ্লয়িকেও মেরে ফেলা হয়েছে। আর এরপর ডার্ক ওয়েবে তথ্য আসে সংস্থাটির যে এজেন্টকে মেরে ফেলা হয়েছে সে আসলে ফ্রেন্ডস গ্রুপের একজন মেম্বার ছিল। যখন মিস্টার এক্স বেঞ্জামিনের কাছ থেকে সকল ডাটা পেয়েছে তার মধ্যে ওই সংস্থার সেই এজেন্টটিরও সম্পূর্ণ তথ্য ছিল। সেটা দেখে মিস্টার এক্স বুঝে যায় সেই মেম্বারটি জার্মান সংস্থার হয়ে মিস্টার এক্সকে ধরার জন্যই মূলত তার গ্রুপে কাজ করছিল। এবং এর সাথে মিস্টার এক্স টিভিতে দেখায় প্লে গ্রুপই সেই সার্ভার হ্যাক করে তাদের এজেন্টকে মেরে ফেলেছে। আর এর সাথেই প্লে গ্রুপ এখন একটি ক্রিমিনাল গ্রুপে পরিণত হয়ে যায়। মূলত অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, মিস্টার এক্স তো হ্যাকার, সে তো ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে হ্যাকিং করে, তাহলে সে ওই এজেন্টকে কিভাবে মারল? মূলত এটার জন্য তাদের কাছে রাশিয়ান মাফিয়া রয়েছে যারা টাকার বিনিময়ে খুন করে, আর ডার্ক ওয়েবে মূলত এসব অপরাধমূলক কাজই হয়ে থাকে। যাই হোক, এই ঘটনার পর দেখা যায় প্লে গ্রুপের সবাই খুব ভয় পেয়ে যায়। তারা সবাই বেঞ্জামিনের উপর খেপে যায় কারণ তারা এখন ধরা পড়ে যাবে আর সব দোষ তাদের ঘাড়ে এসে পড়বে। বেঞ্জামিন বলে, এ থেকে বাঁচতে আমাদের একটাই পথ আছে, সেটা হলো মিস্টার এক্স কে ধরতে হবে এবং সে যে আমাদের দিয়ে এটা করিয়েছে তার প্রমাণ করতে হবে, কারণ সবাই ভাবছে সার্ভার হ্যাক করতে গিয়ে আমরা ওই এজেন্টকে মেরেছি। এরপর দেখা যায় বেঞ্জামিন পুনরায় মিস্টার এক্স এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সে মিস্টার এক্স কে বলে, আমি তোমার এত বড় কাজ করে দিয়েছি, জার্মান সংস্থার পুরো গোয়েন্দা তথ্য দিয়ে দিয়েছি, তাহলে তো তুমি আমাদের সক্ষমতা দেখেছো, এবার তুমি আমাদের তোমার গ্রুপে অ্যাড করে নাও, আমরা তোমার সাথে কাজ করতে চাই। মিস্টার এক্স তখন বলে, অবশ্যই আমি তোমাদের আমার ফ্রেন্ডস গ্রুপে অ্যাড করে নিব, কিন্তু এর আগে তোমাদের আমার একটি কাজ করে দিতে হবে। এরপর মিস্টার এক্স বেঞ্জামিনকে বলে, তুমি একটা কাজ করবে, ইউরোপোলের সিস্টেমটি হ্যাক করবে, অর্থাৎ ইন্টারপোলের সার্ভারের মধ্যে একটি ট্রোজান ভাইরাস ছেড়ে দিয়ে আসবে। ট্রোজান ভাইরাস মূলত অনেক ডেঞ্জারাস একটা ভাইরাস, এটি কোনো কম্পিউটারে ইনস্টল করলে ব্যবহারকারী বুঝবেও না তার কম্পিউটারে কি হচ্ছে, কিন্তু অনায়াসে সেই কম্পিউটারের সাথে যুক্ত সকল কম্পিউটারের তথ্য নিয়ে যেতে পারবে। বেঞ্জামিন মিস্টার এক্স এর শর্তে রাজি হয়ে যায়। এখন তার লক্ষ্য হলো ইউরোপোলে গিয়ে ট্রোজান ভাইরাস ইনস্টল করা। এরপর বেঞ্জামিন ও তার টিম ইউরোপোল অফিসে যায়, কিন্তু পুলিশ চলে আসায় তারা তাদের পরিচয় লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা বাসায় এসে যত হার্ড ডিস্ক ও কম্পিউটার সরঞ্জাম ছিল সব অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয়, যাতে কেউ বুঝতে না পারে যে ওরাই প্লে গ্রুপের মেম্বার ছিল আর তারাই এসব হ্যাকিং করছিল। এরপর তারা বারবার ইউরোপোলের অফিসে যাবার চেষ্টা করতে থাকে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। এরপর একদিন বেঞ্জামিন দেখে কিছু স্টুডেন্ট ইউরোপোলে ইন্টার্নি করতে সেখানে ভিজিটর হিসেবে ঢুকছে। এসব স্টুডেন্টদের মধ্যে একজনের আইডি কার্ড মাটিতে পড়ে গেলে বেঞ্জামিন সেটা নিয়ে গলায় ঝুলিয়ে বুদ্ধি খাটিয়ে সিকিউরিটি গার্ডকে বলে, আমি সকালে এসেছিলাম, আমি এখানে ইন্টার্নি করছি, আমার মানিব্যাগটা ভিতরে রয়ে গিয়েছে। এটা শোনার পরও সিকিউরিটি গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয় না, কিন্তু বেঞ্জামিন তাকে অনেক রিকোয়েস্ট করে তার সামনে নানাভাবে অভিনয় করতে থাকে। অবশেষে সিকিউরিটি গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয়। এরপর ভেতরে ঢুকে বেঞ্জামিন সেই অফিসের একটি কম্পিউটারে মিস্টার এক্স এর দেওয়া একটি ট্রোজান ভাইরাস দেয় আর তার নিজের তৈরি একটি ভাইরাস দেয়, যাতে করে মিস্টার এক্স যখন এই কম্পিউটারগুলোতে কানেক্ট হবে বেঞ্জামিন তখন মিস্টার এক্স এর ডিভাইসে কানেক্ট হতে পারবে। আর সে কোথায় রয়েছে, তার আসল পরিচয় কি, অর্থাৎ মিস্টার এক্স এর কম্পিউটার হ্যাক করে ওয়েবক্যাম দিয়ে তার আসল চেহারা বের করে এনে তাকে ধরে ফেলবে। যাই হোক, এরপর যখন বেঞ্জামিন ট্রোজান ভাইরাস ইনস্টল করার পর ওই ফাইলগুলো ডিটেলস দিতে যায় যেগুলো পেলে মিস্টার এক্স ইউরোপোলের অ্যাক্সেস নিতে পারবে, তখন মিস্টার এক্স বেঞ্জামিনের কাছ থেকে আর ফাইলগুলো নেয় না। সে বেঞ্জামিনকে সন্দেহ করে এবং উল্টো বেঞ্জামিনের ওয়েবক্যাম থেকে তার ছবি নিয়ে বেঞ্জামিনকে ইন্টারনেটে ভাইরাল করে দেয়, যার ফলে ডার্ক ওয়েবে সবাই বেঞ্জামিনকে তা জানতে পেরে যায়। উল্টো বেঞ্জামিন ফেঁসে যায়। বেঞ্জামিন দেখে দুজন রাশিয়ান মাফিয়া তাকে খুঁজছে। মূলত মিস্টার এক্স তাদের পাঠিয়েছে ওই জার্মান এজেন্টের মতো করে বেঞ্জামিনকেও মেরে ফেলতে। বেঞ্জামিন এ যাত্রায় রাশিয়ান মাফিয়াদের হাত থেকে কোনো মতে বেঁচে গিয়ে তার বন্ধুদের কাছে যেতে লাগে। তার বন্ধুরা মূলত একটি হোটেলে ছিল, কিন্তু হোটেলে গিয়ে সে দেখে রাশিয়ান মাফিয়া তার তিন বন্ধুকে অলরেডি মেরে ফেলেছে আর সেখানে তিনটি বুলেট পড়ে রয়েছে।
আর এই সিনটাই মূলত আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। এরপর সিনেমার স্টোরি আবার প্রেজেন্টে চলে আসে। সেখানে বেঞ্জামিন গোয়েন্দাকে বলে, দেখুন আমি যে কোনো মূল্যে মিস্টার এক্সকে ধরতে চাই, আমি চাই পুরো দুনিয়া তার আসল চেহারা দেখুক এবং তার সকল অপকর্মের সে শাস্তি পাক, আর এজন্য আপনি আমাকে আপনাদের উইটনেস প্রোটেকশন প্রোগ্রামে নিয়ে নিন। উইটনেস প্রোটেকশন প্রোগ্রাম মূলত হলো আপনি যদি কোনো একটি নির্দিষ্ট অপরাধের জন্য পুলিশের হাতে ধরা পড়েন এবং আপনার অনেক দিন জেল বা সাজা হয়ে যায়, এমন সময় যদি গোয়েন্দা এসে আপনাকে অফার করে আপনার স্কিল ও দক্ষতা দিয়ে কোনো বড় অপরাধীকে ধরতে সাহায্য করতে, এবং আপনি যদি সেটা করেন তাহলে আপনার পূর্বের সব ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলে শাস্তি মাফ করে দেওয়া হয়, যার ফলে সুন্দর নর্মাল জীবনে ফিরে আসতে পারবেন। তো যাই হোক, গোয়েন্দা এরপর বেঞ্জামিনকে বলে, তুমি এত কষ্ট করে যখন মিস্টার এক্সকে ধরতে পারোনি তাহলে এখন কিভাবে ধরবে? বেঞ্জামিন বলে, আমি ওর দুর্বল জায়গায় আঘাত করব, আর এর জন্য আপনাদের হেল্প লাগবে, আর সেই হেল্পটা আমি তখনই পাব যখন আপনারা আমাকে উইটনেস প্রোটেকশন প্রোগ্রামে নিয়ে নেবেন। এবং অবশেষে সেই গোয়েন্দা বেঞ্জামিনের কথায় রাজি হয়ে যায়। এবং এরপরেই দেখা যায় গোয়েন্দা ও সরকারের তরফ থেকে সকল সেটআপ ও অন্যান্য সুবিধা দেওয়া হয়েছে মিস্টার এক্সকে ধরার জন্য। বেঞ্জামিন তখন ডার্ক ওয়েবে ছড়ায় মিস্টার এক্সই সেই এজেন্টকে মেরেছে, কারণ সে জার্মান গোয়েন্দা সংস্থার হয়ে মিস্টার এক্সকে ধরার জন্য তার ফ্রেন্ডস গ্রুপে কাজ করত এবং বাকি সব প্রুফও দিয়ে দেয়। এরপর বেঞ্জামিন মিস্টার এক্সের নামে একটি ফেক অ্যাকাউন্ট খুলে ডার্ক ওয়েবে এবং এমন কিছু কাজ করে যার ফলে খুব দ্রুত ওই অ্যাকাউন্টটি ভাইরাল হয়ে যায় এবং এই ব্যাপারটা মিস্টার এক্সেরও চোখে পড়ে। যাই হোক, এরপর সেই ফেক মিস্টার এক্স যেটা করে, বেশ কয়েকটা বড় বড় সাইট হ্যাক করে যার ফলে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে, আর সবাই অরিজিনাল মিস্টার এক্সকে বাদ দিয়ে বেঞ্জামিনের খোলা ফেক মিস্টার এক্সের আইডিকে আসল মনে করে ভ্যালু দিতে শুরু করে। এসব কিছু দেখে মিস্টার এক্স অনেক খেপে যায় আর ডার্ক ওয়েবে এসে ফেক মিস্টার এক্সকে অর্থাৎ বেঞ্জামিনকে মেসেজ দেয়। মূলত এখানে যে মাস্ক পরা সিনগুলো দেখানো হচ্ছে এগুলো প্রোগ্রামিংয়ের প্রতীকী চরিত্র, যারা একজন আরেকজনের সাথে মিট করছে কিন্তু কেউ কাউকে চিনছে না। তো যাই হোক, মিস্টার এক্স যখন বেঞ্জামিনের সাথে কথা বলছিল তখন কোডিংয়ের মাধ্যমে বেঞ্জামিনের মাস্ক খোলার চেষ্টা করছিল, নকল মিস্টার এক্সের মুখোশের আড়ালে কে আছে তা জানার চেষ্টা করে। কিন্তু বেঞ্জামিন অনেক হাই কোডিং প্রোটেকশন রাখায় মিস্টার এক্স ব্যর্থ হয়। তবে সবাইকে চমকে দিয়ে একটু পরে বেঞ্জামিন নিজেই তার মাস্ক খুলে দিয়ে মিস্টার এক্সকে বোঝায়, আমি বেঞ্জামিন আর আমি জেনে গিয়েছি মিস্টার এক্স বা তুই কে। বলে রাখা ভালো, তারা যখন একজন আরেকজনের সামনাসামনি থেকে কোডিংয়ের লড়াই করছিল তখন মিস্টার এক্স চাচ্ছিল ফেক মিস্টার এক্স অর্থাৎ বেঞ্জামিনের পরিচয় বের করতে, আর বেঞ্জামিন চাচ্ছিল আসল মিস্টার এক্সের পরিচয় বের করতে। মিস্টার এক্স বেঞ্জামিনকে ধরতে না পারলেও বেঞ্জামিন ঠিকই মিস্টার এক্সকে ধরে ফেলে। সে জেনে যায় মিস্টার এক্স কে বা তার পরিচয় কি এবং কোথায় থেকে সে এসব অপারেট করছে। এরপর দেখা যায় মিস্টার এক্স কোনো রাশিয়ান বা জার্মান হ্যাকার না, সে আমেরিকান হ্যাকার যে কিনা নিউ ইয়র্কের ছোট্ট একটি ফ্ল্যাটে বসে সেই হ্যাকিং করত, যার বয়স ছিল মাত্র 19 বছর, আর এই 19 বছরের ছেলেই পুরো ডার্ক নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল। বেঞ্জামিনের দেওয়া তথ্যে FBI সেই মিস্টার এক্সকে ধরে ফেলে ফাইনালি। আর এরপর জার্মান গোয়েন্দা বেঞ্জামিনকে বলে, আজ থেকে তোমার সব ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলা হলো, আজ থেকে তুমি মুক্ত, যাও নতুন করে তোমার লাইফ শুরু করো। বেঞ্জামিন তখন বলে, আমাকে আপনাদের উইটনেস প্রোটেকশন প্রোগ্রামে রাখুন, কারণ দুনিয়াতে এখনো অনেক বড় বড় হ্যাকার আছে যারা প্রতিনিয়ত অপরাধমূলক কাজ করছে, আমি তাদের ধরতে আপনাদের সাহায্য করব। এরপর গোয়েন্দা সদস্যটি কিছু না বললেও তার নজর পড়ে বেঞ্জামিনের একটি ছোট্ট ক্ষতর উপরে। আমরা সবাই জানি গোয়েন্দারা কিন্তু একদম ছোট থেকে ছোট বিষয়গুলো থেকেও অনেক বড় ক্লু বের করে। গোয়েন্দাটির মনে পড়ে বেঞ্জামিন তাকে বলেছিল, ম্যাক্স যখন ইউরোপোলের অফিসে ঢোকার চেষ্টা করে তখন সে হাতে চোট পেয়েছিল, যেটা দেখতে এমনই ছিল, আর এখন বেঞ্জামিনের হাতেও সেম চোট। এসব দেখে তার কিছুটা সন্দেহ হয় আর এজন্য গোয়েন্দাটি বেঞ্জামিনের ব্যাপারে সব তথ্য সংগ্রহ শুরু করে। শুরুতে সে মারির কাছে গিয়ে বেঞ্জামিনের সম্পর্কে জিজ্ঞাসা করে। মারি তখন বলে, আমি এই নামের কাউকে চিনি না। এরপর মারিকে ছবি দেখানো হলে সে ছবিটি দেখে বলে, হ্যাঁ আমি একে চিনি, আমরা একসাথে স্কুলে পড়তাম এবং ভালো বন্ধুও ছিলাম, কিন্তু স্কুল শেষ হওয়ার পর আর কখনো ওর সাথে আমার দেখা হয়নি। আর এখানেই খটকাটা শুরু হয়, তাহলে কি পিজা ডেলিভারি বা ম্যাক্সের পার্টিতে যে বেঞ্জামিন মারির সাথে দেখা হয়েছিল এসব কি ফেক ছিল? যাই হোক, এরপর গোয়েন্দাটি ডক্টরের কাছে যায় এবং বলে, বেঞ্জামিনের মা নাকি আপনার থেকে চিকিৎসা নিত, তার আসলে কি রোগ ছিল? ডক্টর বলে, বেঞ্জামিনের মায়ের মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের রোগ ছিল,
অর্থাৎ সে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে ইমাজিন করত, যার ফলে সে আত্মহত্যা করে। গোয়েন্দা ডক্টরকে বলে, এ ধরনের রোগ কি বেঞ্জামিনেরও হতে পারে? উত্তরে ডক্টর বলে, হ্যাঁ, এটা অসম্ভব কিছু না, হতেই পারে। এরপর গোয়েন্দা বেঞ্জামিনের দাদির বাসায় যায়। সেখানে সে টেবিলের উপর একটি বক্স দেখতে পায় যা সম্পূর্ণ খালি ছিল। তখন তার মনে পড়ে, এটাই সেই বক্স যেখানে তিনটি বুলেট আছে। তার দাদির স্মৃতি হিসেবে এমনটা বেঞ্জামিন বলেছিল। এটা দেখে গোয়েন্দা কিছু একটা বুঝলেও আমাদের কাছে কিন্তু এখনো পুরো ব্যাপারটা অনেকটা ঘোলাটে। তবে একটু পরেই গোয়েন্দা বেঞ্জামিনের কাছে গিয়ে বলে, আমি সব বুঝে ফেলেছি, তুমি আমাকে যা কিছু বলেছ তা সবকিছুই তোমার কল্পনা এবং বানানো গল্প, এবং তুমি যে বলেছ তোমার বন্ধুদের মেরে ফেলা হয়েছে এটাও তোমার কল্পনা, কারণ হোটেলে কোনো লাশ পাওয়া যায়নি, কারণ তোমার মায়ের মতো তোমারও মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে। তার মানে আমরা যে ম্যাক্স, মারি বা প্লে গ্রুপ দেখেছি এ সব কিছু বেঞ্জামিনের কল্পনা মাত্র। এসব দেখে গোয়েন্দা বলে, তুমি মেন্টালি ফিজিক্যালি ফিট না, যার জন্য আমরা তোমাকে উইটনেস প্রোটেকশন প্রোগ্রামে নিতে পারবো না। বেঞ্জামিন বলে, না, আমি তো সম্পূর্ণ সুস্থ আছি, আমার কোনো মানসিক সমস্যা নেই। গোয়েন্দাটি সব বিবেচনা করে বলে, আমি তোমাকে একটি লাস্ট চান্স দিচ্ছি, আমি তোমাকে এখন সার্ভার রুমে নিয়ে যাব, তুমি তোমার সকল তথ্য মুছে দিতে পারো। আমরা কিন্তু সবাই জানি নাগরিক হিসেবে আমাদের সকল তথ্য সরকারের কাছে মজুদ থাকে। এরপর গোয়েন্দাটি সেই সার্ভার রুমের অ্যাক্সেস বেঞ্জামিনকে দিয়ে বলে, তুমি তোমার ইচ্ছা মতো এখন নিজের পরিচয় বানিয়ে নিতে পারো। এটা এই গোয়েন্দা আন্তরিকতার জায়গা থেকে করে আইনের বিরুদ্ধে গিয়ে। কিন্তু বেঞ্জামিন এই সুযোগ নিয়ে তার পরিচয় না বদলে বরং তার সম্পর্কে সকল ডেটা মুছে ফেলে, অর্থাৎ বেঞ্জামিন নামের কেউ জার্মানিতে জন্মই নেয়নি বা কখনো ছিলই না। আর এরপর সেই গোয়েন্দা বেঞ্জামিনকে একটি পোর্টের কাছে একটি ব্রিজের নিচে নামিয়ে দেয়, আর আমরা তাকে একটি জাহাজের উপর দেখতে পাই। সেখানে ম্যাক্স, মারিয়া সহ টিমের বাকি দুইজন বন্ধুও ছিল। আপনাদের অনেকেরই হয়তো মনে হচ্ছে এগুলো সব বেঞ্জামিনের কল্পনা মাত্র, আসলে আসল টুইস্ট এখানেই লুকিয়ে আছে। গাড়ি থেকে নামার সময় বেঞ্জামিন গোয়েন্দাকে চারটি কিউব দেয়, এবং মারিয়া ও ডক্টরের সেটিং সে নিজেই করে গোয়েন্দাকে এটা বিশ্বাস করায় যে সে আসলে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে, যাতে করে তার সহানুভূতি নিয়ে সে তার এবং তার টিমের সকল তথ্য মুছে দিতে পারে। এবং এখন যাদের দেখা যাচ্ছে তারা বেঞ্জামিনের কল্পনা নয়, তারা সত্যিকারেরই এক্সিস্ট করে, এবং তাদের কোনো তথ্য স্বয়ং জার্মানির কাছেও নেই। এভাবেই তারা নতুন পরিচয়ে নতুন যাত্রা শুরু করে, আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। ডিয়ার ভিউয়ার্স, নিঃসন্দেহে এই মুভিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আরও কেমন ধরনের মুভি আপনারা দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সেই সাথে আজকে যারা প্রথম এই চ্যানেলটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।